গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা হচ্ছে 23শে জানুয়ারির। আমি কিছু ব্যস্ততার কারণে আর ভিডিও এডিট করতে পারিনি, ভিডিও অনেকগুলোই বানিয়ে রেখেছি কিন্তু এডিট করতে পারিনি। তো সকাল সকাল আমার মেকআপ ছিল, তো মেকআপের জন্য আমি বেরিয়ে পড়েছি। এখন 7:30 বাজে কিন্তু কোনো দিকে এখনও ফ্ল্যাগ উঠানো হয়নি। আগে তো 7টার মধ্যে ফ্ল্যাগ উঠানো হয়ে যেত কিন্তু এখন হয়নি। তো এই যে আমি এসে পড়লাম ব্রাইডের বাড়িতে, তো ওর হচ্ছে আজকে আশীর্বাদ। এই যে আমাদের আজকের কিউট ব্রাইড, ওকে আশীর্বাদ মেকআপ করাবো। তো এখানে আমার মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে, যেমন চেয়েছিলো এইভাবেই করে দিয়েছি, একদম সিম্পলের মধ্যেই চেয়েছিল। কিন্তু ওকে দুর্দান্ত লাগছিল, এমনিতেও খুবই সুইট। ওকে আমি ছোটোবেলা থেকেই চিনি, আবার আমার ফ্রেন্ডের সাথে ওর বিয়ে হতে চলেছে, তো ওকে খুব ছোটোবেলা থেকেই চিনি। খুবই কিউটও আর খুবই সুন্দর লাগছে। আর এই যে হচ্ছে ওর হেয়ারস্টাইলটা, ও যেভাবে চেয়েছিল এইভাবেই আমি মেকআপ প্লাস হেয়ারস্টাইল দুটোটাই করে দিয়েছি। ও সবসময় সিম্পলই থাকে, তো আজকে মেকআপটা ও খুব সিম্পলই করেছে, তারপর ওকে খুবই সুন্দর লাগছে। তারপর এই যে আমি বেরিয়ে পড়লাম ওদের বাড়ি থেকে, যেহেতু 23শে জানুয়ারি, 26 তারিখে সরস্বতী পূজা, তো পার্লার থেকেও বারবার ফোন আসছিল। এটা হচ্ছে রাতে পার্লারের এই অবস্থা ছিল, এখানে হেয়ার কালার স্পা এইসব করে গেছে রাতের বেলা, তো আর গুছাতে পারিনি আমি, অনেক রাত হয়ে গেছিলো। তো এখন সবার প্রথম আমি পার্লারটা গুছিয়ে নেব। যে পার্লার গোছাতে গোছাতে এসে গেল আমার ফার্স্ট কাস্টমার। সকালে নাকি আরও 4 জন এসে গেছে আমার খোঁজ করে, তো আমি তো ছিলাম না, ফোন করেছিল। তো এই যে আজকের প্রথম কাস্টমার এসে গেছে চুল কাটার জন্য, ওকে বেবি কাট দিয়ে দিচ্ছি সুন্দর করে একটা। তারপর এই এসে আরেকজন কিউট দিদি, ও চুল কাটবে, ওর চুলগুলো কেটে দেবো। সুন্দর তারপরে এই যে ফেসিয়াল করা হচ্ছে, এখানে একটা ফেসিয়াল হয়ে গেছে, এটা আমি প্যাক লাগাচ্ছি। তারপর থ্রেডিং, চুল কাটা এইসবই সারাদিন আসলো, তো আজকে আর আমি রান্নাবান্নাও করিনি, সকালে একটু শুধু রান্না করে গিয়েছিলাম। তো তারপর শাশুড়ি মা বললেন উনি বাড়িতে আছে, তো উনি রান্না করে পাঠিয়ে দেবেন, তো এই জন্য আমি আর রান্না টান্না করিনি, কারণ সারাক্ষণই আমি পার্লারে ছিলাম। তো তারপর উনি পাঠিয়ে দিয়েছেন। এদিকে দুইটা স্ট্রেটনিং চলছে একসাথে, তো একটা ক্রিম লাগিয়ে একবার ধোয়া হয়ে গেছে আর আরেকজনকে লাগিয়ে দিয়েছি। তো সাথে এই যে থ্রেডিং, চুল কাটা এইসব তো আসছি, তো এইসবই চললো আজকে সারাদিন। তো এ তারপর এই যে হচ্ছে স্ট্রেটনিংয়ের ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। তো এই যে হচ্ছে স্ট্রেটনিংয়ের ফাইনাল লুক, আমি একটাই ভিডিও করেছিলাম, আরেকজনকে আমি ফটোও তুলিনি, ভিডিও করিনি, সব ভুলে গেছি, করতে গেছে পরে। একটু কষ্ট কষ্টর ফল বালাইব। তো এটা হচ্ছে আমার কাকাতো বোন, ও এসেছিল থ্রেডিং করতে, ও এসে বলছিল অ্যাকচুয়ালি থ্রেডিংও করবে প্লাস আপার লিপ তো করবে, কিন্তু ও কিছুই করতে পারেনি, তারপর ও চলেই গেছে। তো সরস্বতী পূজার সময় অনেক মেয়েরাই প্রথমবার আইব্রো করে থাকে, তো এই ধরনের অনেক কিছু ঘটনা ঘটে থাকে আমাদের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক কমেন্ট করলে আমি আরও ভিডিও বানানোর আরও মোটিভেশন পাই।
তো ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।